আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা সূরাতু কুরাইশ হেজে মতন তারতিল এবং হদর মাসকে শেষ করেছি। আজকে আমরা সূরাটির অর্থ শিক্ষা করব। বলছিলাম যে এই অর্থ শিক্ষা করাটা খুবই জরুরি, এই জন্য নামাজে খুশু খুশু বৃদ্ধির জন্য ওলামায়ে কেরাম বলেন অর্থের দিকে খেয়াল করে করে পড়লে শয়তান সেখানে ঢুকতে পারে না। শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে পৃথিবীর মধ্যে মুসল্লিকে, নামাজি ব্যক্তিকে শয়তান বেশি আক্রমণ করে। সেই জন্যই নামাজির নামাজকে ভুলানোর জন্য শয়তান যত রকমের ফন্দি সব কিছুই করে থাকে। দেখবেন এম নামাজের মধ্যে দাঁড়াইবি, আমি নিজেও তো নামাজ পড়ি, আমি নিজেও দেখি, এমন অনেক জিনিস মনের মধ্যে এনে দেয় শয়তানে যেটার কোনো দরকারে নেই। সেই জন্য নামাজিকে, নামাজের মধ্যে আমরা যাহা পড়ি তার দিকে যদি খেয়াল করে করে আমরা তেলাওয়াত করি, ওলামায়ে কেরাম বলেন তখন আর শয়তান ঢুকতে পারবে না। আবার অর্থ না বুঝলে নামাজ হবে না এমন ফতুয়াও দেওয়া যাবে না, অর্থ না বুঝলেও নামাজ হবেই। তবে নামাজের খুশু খুশু বৃদ্ধির জন্য এটি ওলামায়ে কেরাম বলার জন্য ও শেখার জন্য বলেন। বলুন সূরাতু কুরাইশিম মাক্কিয়া। সূরাতু কুরাইশিম মাক্কিয়া। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। যেহেতু কুরাইশগণ আসুক, আমি আয়াতের অর্থ একসাথে বলবো, লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশগণ আসক্ত, লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশগণ আসক্ত, আরেকবার, লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশগণ আসক্ত, ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ। ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ। আসক্ত তারা শীত ও গ্রীষ্মকালে সফর করতে। আসক্ত তারা শীত ও গ্রীষ্মকালে সফর করতে। আমি আয়াতার অর্থ একসাথে বলবো, ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ। আসক্ত তারা শীত ও গ্রীষ্মকালে সফর করতে। ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ। আসক্ত তারা শীত ও গ্রীষ্মকালে সফর করতে। দেখে দেখে আরেকবার, ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ। আসক্ত তারা শীত ও গ্রীষ্মকালে সফর করতে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। তাই
তাই তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা আয়াতের অর্থ আমি একসাথে বলবো ফালিয়াবুদু রাব্বাল বাইত তাই তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা ফালিয়াবুদু রাব্বাল বাইত তাই তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা এই ঘর মানে কাবা ঘরের এই ঘর মানে কি কাবা ঘরের আরেকবার দেখে দেখি ফালিয়াবুদু রাব্বাল বাইত তাই তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা আল্লাযী আত'আমাহুম মিন জু যিনি তাদেরকে খাবার দিয়েছেন ক্ষুদাই আয়াতার অর্থ একসাথে বলবো আল্লাযী যিনি তাদেরকে খাবার দিয়েছেন ক্ষুদাই যিনি তাদেরকে খাবার দিয়েছেন ক্ষুদাই ও আমানাহুম মিন খৌফ এবং নিরাপদ রেখেছেন ভয়ভীতি হতে আয়াতার অর্থ এবং নিরাপদ রেখেছেন ভয়ভীতি হতে এবং নিরাপদ রেখেছেন ভয় ভীতি হতে আরেকবার দেখে দেখে এবং নিরাপদ রেখেছেন ভয় ভীতি হতে এবার একজন একজন করে নজর ইসলাম প্রথম আয়াত বলো অর্থ সহ بسم الله الرحمن الرحيم لإيلاف قريش جهتو قريش غن أشكت شهيد إيلافهم رحلة الشتاء والصيف আসক্ত তারা শীত ও গ্রীষ্মকালে সফর করতে হ্যাঁ বেলাল ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত তাই তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা নজরুল ইসলাম الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ جِنِي تَدَرِكَ خَبَرَ دِيَسَنْ خُدَايَ صَحِيح وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ এবং নিরাপদ রেখেছেন ভয় ভীতি হতে দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা সূরাটি অর্থ সহ আপনাদের সামনে তুলে ধরলাম এই সূরাটি আপনারা অর্থ পড়েই বুঝতে পেরেছেন আরব দেশে আল্লাহর ঘর যেখানে অবস্থিত এটা মরুভূমি এটা কি মরুভূমি মরুভূমি এখানে কোনো ফসল আদি উৎপাদিত হয় না এখানের মানুষের অভ্যাস হলো ব্যবসা বাণিজ্য কি বলো কি ব্যবসা বাণিজ্য কোরআনে আয়াতের এই আয়াত দ্বারা বোঝা যায় যে ওখানে আবহাওয়ার কাল হচ্ছে দুইটা গ্রীষ্ম আর শীত গ্রীষ্ম আর শীত শীত তাই কুরাইশেরা গ্রীষ্ম এবং শীত
বারো মাসে তারা ব্যবসা করত, কি করত, ব্যবসা করত সারা পৃথিবীতে, তারা ব্যবসা নিয়ে আসা যাওয়া করতো। আমাদের দেশও আরব দেশের মানুষ ব্যবসার উদ্দেশ্যে এসেছিল এবং এই ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম আগমন করেছেন, জোর করেন আলহামদুলিল্লাহ। তাই তাদের এই ব্যবসার প্রতি ছিল তাদের আসক্ত, তাদের কি ছিল আসক্ত, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে উল্লেখ করতেছেন, তাদেরকে নির্দেশ দিতেছেন যে তোমরা এই ঘরের মালিকের ইবাদত করা উচিত। কোন ঘরের? আল্লাহর ঘরে, নাই কাবার, খানাই কাবার, কাবার ইবাদত করা তাদের কি উচিত? এই ঘরের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। জিরো বলেন কে? আল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘর এই খানাই কাবা। আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করে সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছিলেন। নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় এই ঘর নিশ্চিহ্ন হয়ে গেছিল। এরপরে পুনরায় ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আবার আল্লাহর ঘর আল্লাহ নির্মাণ করেছেন। তাই এই ঘরের ইবাদত করা কুরাইশদের উচিত, যেহেতু কুরাইশদেরকে এই ক্ষুধার সময় তাদেরকে খাওয়ার দিয়েছেন কে? মালিকের মালিক আল্লাহ, এবং তাদেরকে নিরাপদ রেখেছেন। এবং যে এখানে আল্লাহ এখানে ঘোষণা করেছেন একটা নির্দিষ্ট একটা সীমানা আছে, এই সীমানার ভিতরে কোনো মারামারি, যুদ্ধ, জেহাদ, একটা পশু পাখিকেও হত্যা করা যাবে না। হেরেম বলা হয়, কি বলা হয়? হেরেম বা হারাম এলাকা। তাই তাদেরকে নিরাপদ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মাধ্যমে। তাই এই ঘরের মালিকের ইবাদত করা তাদের উচিত কুরাইশদেরকে বলে সারা পৃথিবীর মানুষদেরকে বোঝানো হয়েছে। আসুন আমরা আল্লাহর এই ঘরের ইবাদত করি, আল্লাহর ঘরের মালিকের ইবাদত করি। আল্লাহ পাক আমাদেরকে এই ক্লাস বোঝার তৌফিক দান করুন এবং আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।